হ্যালো মামিজ অ্যান্ড ড্যাডিজ, বেবি অ্যান্ড মি এর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। চলো এবার ভিডিওটা শুরু করি। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো গুড টাচ আর ব্যাড টাচ কী, কেন, কখন শেখানো উচিত, কীভাবে শেখানো উচিত, বাচ্চাদের কতটা ইম্পর্টেন্ট এই বিষয়টাকে বাচ্চাদের শেখানো। তো এই সবগুলোই নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক কোন বয়স থেকে বাচ্চাদের গুড টাচ আর ব্যাড টাচ সম্বন্ধে বাচ্চাদের সাথে আমাদের আলোচনা করা উচিত, বাচ্চাদের সাথে যতটা তাড়াতাড়ি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় ততটাই ভালো, ততটাই তাদের জন্য ভালো। এখন মোটামুটি প্রায় সব স্কুলই শুরু হয়ে গেছে এবং বাচ্চাদের অনেক ছোট ছোট বাচ্চারা এই প্রথম স্কুলে যাচ্ছে, মা বাবাকে ছেড়ে থাকছে। তো সেই জন্য উচিত মা বাবাদেরও যে এই সময়টা বাচ্চাদেরকে গুড টাচ আর ব্যাড টাচের সম্বন্ধে কিন্তু যে জ্ঞানগুলো দেওয়া বা এই সম্বন্ধে একটু তাদের জানকারি দেওয়া, একটু তাদেরকে বুঝিয়ে দেওয়া যে কী জিনিস, কেন, কী কিসের জন্য এইগুলো। তো এই বিষয়টা কিন্তু যে একদিনেই তোমরা বাচ্চাদের বুঝিয়ে দিলে এটা মানে আর বোঝানোর প্রয়োজন নেই, এটা কিন্তু না। বাচ্চা যত আস্তে আস্তে বড় হতে থাকে, বাচ্চা যত ম্যাচিউরিটি লেভেল বাড়তে থাকে, এই বিষয়ে বাচ্চারা আরও বেশি জানতে চায়, আরও বেশি বেশি প্রশ্ন করে। তো আর এই বিষয়টা সম্বন্ধে আমাদের কিন্তু তাদের আরও বেশি করে জানানো উচিত এবং তাদের এই বিষয়টা আলোচনা কিন্তু আরও বেশি ডিপ হতে থাকে। বাচ্চা যত বড় হতে থাকে এটা যত খোলাখুলি বাচ্চাদের সাথে আলোচনা করা যেতে পারে ততই কিন্তু বেটার বাচ্চার ভবিষ্যতের জন্য। এবং বাচ্চাকে এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বাচ্চার সাথে খোলাখুলিভাবে বাচ্চা যে প্রশ্নগুলো করছে সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দিয়ে বাচ্চাকে এই বিষয়গুলোকে বোঝানো। দ্বিতীয়, বাচ্চাকে কে এই বিষয়টা বোঝাবে। বাচ্চা যার কাছে সব থেকে বেশি কমফর্টেবল, বাচ্চা যার কথা সব থেকে বেশি শোনে, সেটা হতে পারে মা বাবা কিংবা হতে পারে কোনো টিচার, যার কথা বাচ্চা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে শোনে, তো সেই মানুষটিরই উচিত বাচ্চাটিকে এই বিষয়ে গুড টাচ আর ব্যাড টাচের সম্বন্ধে জ্ঞান দেওয়া বা বাচ্চাটিকে গুড টাচ এবং ব্যাড টাচের সম্বন্ধে বোঝানো। তৃতীয় বলি, অনেকেই হতে পারে যে এই বিষয়টা নিয়ে বাচ্চার সাথে আলোচনা করতে একটু হেজিটেট বোধ করছো বা একটুখানি নার্ভাস লাগছে। তো সেই ক্ষেত্রে হতে পারে, এটা অনেক মায়েদের ক্ষেত্রে বা অনেক প্যারেন্টসদের ক্ষেত্রেই হতে পারে যে বাচ্চার সাথে ঠিকঠাক কমিউনিকেশন তৈরি হয় না বা ঠিকঠাকভাবে বুঝিয়ে উঠতে পারি না আমরা অনেক সময়। তো সেক্ষেত্রে এখন ইন্টারনেটে অনেক রকম ভিডিও আছে যেগুলো বাচ্চাদের কার্টুনের থ্রুতে বা ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো কার্টুনের থ্রুতে বাচ্চাকে যেভাবে বোঝালে ওরা বুঝবে, তো সেইভাবে বোঝানোর মতো অনেক ভিডিও আছে। তো সেগুলো তোমরা দেখিয়ে বাচ্চাদের এই বিষয়টাকে বোঝাতে পারো। এবার বলি গুড টাচ ব্যাড টাচের বাচ্চাদের বোঝাবে কী করে। তো প্রথমেই বলি, এই গুড টাচ ব্যাড টাচ শুধুমাত্র কিন্তু গার্ল চাইল্ডদের জন্যই কিন্তু প্রযোজ্য নয়, এখন কিন্তু এটা বয় চাইল্ডদের জন্য প্রযোজ্য। তো অতএব আমাদের ছোট থেকেই বাচ্চাদের গুড টাচ ব্যাড টাচ বয় এবং গার্ল বোথ দুই ধরনের বাচ্চাদেরই আমাদের বোঝানো উচিত। বাচ্চাকে আমরা কীভাবে বোঝাবো গুড টাচ এবং ব্যাড টাচ কী? তো বাচ্চাকে আমরা অনেক রকম ওয়েতেই বোঝাতে পারি। আমি যেরকম আদুকে যেভাবে বুঝিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কীভাবে আমি ওকে শিখিয়েছি। আমরা অনেক সময় তাদেরকে এইভাবে বোঝাতে পারি যে আমাদের চারপাশে, মানে তোমার চারপাশে, বাচ্চাকে এইভাবে বলি যে তোমার চারপাশে যেসব মানুষগুলো আছে যারা তোমাকে ভালোবাসে এবং তুমি যাদেরকে ভালোবাসো তারাই কিন্তু তোমার জন্য সেফ। এরকম অনেক সময়ও দেখা গেছে যে শুধুমাত্র বাইরের পরিবেশ নয়, বাড়ির পরিবেশেও বাচ্চারা অনেক সময় মলেস্ট হয়, বাচ্চাদের বাড়ির অনেকেও বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে, এটা কিন্তু অনেক সময় দেখা গেছে। তো সেক্ষেত্রে বাচ্চাদের অবশ্যই এই বিষয়গুলো সচেতন করে দেওয়া উচিত যে যেসব যে টাচগুলো তোমাদের ভালো লাগছে, যে টাচগুলো তোমরা হ্যাপি হচ্ছ, বা যখন আমি মা হিসেবে তোমাকে যখন আদর করি, তোমাকে হামু খাই, বা পাপা তোমাকে হামু খায়,
ঠাম্মি দিদা দাদান যখন তোমাকে হামু খায় বা তুমি কোনো ভালো কাজ করলে তোমাকে যখন হাগিয়ে দেয়, তো এগুলোতে তুমি তোমার কী হয়, এগুলো তো তুমি নিশ্চয়ই ভালো লাগে, তো বাচ্চা নিশ্চয়ই অ্যান্সার দেবে যে হ্যাঁ এগুলো আমার ভালো লাগে। তো এইভাবে বাচ্চাদের বোঝানো উচিত যে তোমার যেই জিনিসগুলো, যে আদরগুলো, যে টাচগুলো ভালো লাগে সেগুলো হচ্ছে গুড টাচ, আর যে টাচগুলোতে তোমার মনে হবে যে না আমার ভাল লাগছে না, আমার এই জিনিসটা পছন্দ হচ্ছে না, যে জিনিসটা আমার সাথে হচ্ছে সেটা আমার ঠিক পছন্দ হচ্ছে না, আমার সাথে কিছু নিশ্চয়ই বাজে হচ্ছে, তো সেই এইভাবে মানে সেটা বাজেট টাচ, এইভাবেই বাচ্চাদের বোঝানো উচিত। এবং বাচ্চাদের প্রাইভেট পার্ট কোনগুলো বুঝিয়ে দেওয়া উচিত, যে সেই প্রাইভেট পার্টে কিন্তু কেউ হাত দিতে পারে না, সেই প্রাইভেট পার্টে যারা হাত দেবে সেগুলো কিন্তু ব্যাড টাচ, আর সেই প্রাইভেট পার্টে হাত দেওয়া, হাত যখন বা কেউ যখন টাচ করছে সেটা কিন্তু তুমি অবশ্যই মাকে বা বড়দের অবশ্যই এসে জানাবে। এবং যখন তোমার সাথে সেই রকম কোনো রকম যদি গর্ভপাতের সেরকম ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু তুমি অবশ্যই সেই জায়গা থেকে বেরিয়ে আসবে এবং সেই জায়গায় চিৎকার করবে এবং মা মাম পাপাকে ডাকবে, ডেকে হেল্প চাইবে। আমাদের মা বাবা হয়েও কিছু কর্তব্য করা উচিত বা কিছু কাজ এমন করা উচিত যেগুলো বাচ্চাদের কাছে একটা রোল মডেল সেট করবে যে এগুলো এগুলো করা উচিত না, এগুলো এগুলো করা উচিত। যেমন আমাদের মা বাবা হয়েও কিন্তু বাচ্চার সামনে ক্লোথ চেঞ্জ করা কিন্তু একদমই উচিত না। বাচ্চারা কিন্তু অনেক সময় আমাদের দেখে শেখে, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা অনেক সময় আমরা যেটা করছি তো তারা সেটা করার চেষ্টা করে। অর্থাৎ যদি আমরা যেখানে সেখানে বাচ্চার সামনে আমাদের মনে হতেই পারে যে ও আমার সন্তান, ওর সামনে আমরা চেঞ্জ করতেই পারি, কিন্তু ওর সামনে চেঞ্জ করলে কিন্তু পরবর্তীতে ওরও কিন্তু এই জিনিসটার প্রতি ধারণা তৈরি হবে না যে কার সামনে জামাকাপড় চেঞ্জ করা উচিত এবং কার সামনে জামাকাপড় চেঞ্জ করা উচিত নয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বাচ্চার জন্য খারাপ হতে পারে ভবিষ্যতে। তো আমাদের কিন্তু অবশ্যই বাচ্চাকে যখন আমরা চেঞ্জ করব, বাচ্চার আড়ালে গিয়ে চেঞ্জ করব, এবং বাচ্চাকেও যখন কোনো জায়গায় তার জামাকাপড় বা ন্যাপি চেঞ্জ করব, তখন কিন্তু একটু যদি বুদ্ধি হয়ে যায় তখন বলছি, তো চেঞ্জ করার সময় অবশ্যই কিন্তু আলাদা জায়গায় যেখানে কেউ থাকবে না, অনলি পেরেন্টস থাকবে বা অনলি মা থাকবে, তো সেখানে গিয়েই চেঞ্জ করা উচিত। প্রথম থেকেই যদি এই হ্যাবিটগুলো বাচ্চাদের সাথে আমরা শুরু করি, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে বাচ্চাদের এই জিনিসগুলো বুঝতে আরও বেশি সুবিধা হয় যে কোনগুলো আমাদের প্রাইভেট পার্ট, কোনগুলো আমাদের অন্যান্য মানুষকে দেখানো উচিত নয়। পারবে ডিফারেন্স করতে শুরু করতে পারবে যে কোনগুলো আমাদের অন্য কাউকে দেখানো উচিত নয়, কোনগুলোতে আমাদের প্রাইভেট পার্ট, কোনগুলো অন্য কেউ হাত দিতে পারে না, অন্য কেউ ছুঁতে পারে না, যেগুলো শুধুমাত্রই আমাদের জন্য আমরাই ছুঁতে পারি। তো এইগুলো কিন্তু আমাদের মা বাবা, আমাদের পেরেন্টস হিসেবে কর্তব্য যেগুলো করা উচিত, যাতে বাচ্চা আরও বেশি এই জিনিসগুলোর প্রতি ওয়াকিবহাল হয়। তো লাস্ট একটা কথাই বলবো যে আমাদের অনেক সময় আমরা শুধুমাত্র ভাবি যে বাজেভাবে ছোঁয়াটাকেই কি ব্যাড টাচ বলে, কিন্তু সেটা কিন্তু না, অন্য বাচ্চারাও অনেক সময় করে কি কোনো বাচ্চাকে হঠাৎ করে এসে ঠেলে দিল বা লাথি মারলো বা চিমটে দিল বা কামড়ে দিল, এটাও কিন্তু ব্যাড হ্যাবিট, এটাও কিন্তু ব্যাড টাচ। তো বাচ্চাকে তখনই জিজ্ঞাসা করা উচিত যে তোমাকে যে কেউ যদি ঠেলে দেয়, কেউ যদি কামড়ে দেয়, তোমার কীরকম লাগতে পারে। নিশ্চয়ই সে উত্তর দেবে যে আমার খারাপ লাগে। তো অতএব বাচ্চাকে এটা বোঝানো উচিত যে এটা যেরকম ব্যাড টাচ, তুমি যেরকম এটা কারোর সাথে করবে না, তেমনি এটা যদি তোমার সাথে খারাপ কেউ করে, তখন তোমার সামনে যে বড়জন থাকবে, তোমার পেরেন্টস থাকতে পারে, তোমার টিচার থাকতে পারে, অবশ্যই তাকে তোমরা জানাবে। তো এইগুলো থেকেই বাচ্চাদের কিন্তু এই গুড টাচ, ব্যাড টাচ এই জিনিসগুলোর প্রতি ধারণা কিন্তু পরিষ্কার হতে শুরু করে, এবং বাচ্চারা কিন্তু এই জিনিসটার প্রতি একটা স্বচ্ছতা আসে বাচ্চার মধ্যে এই চিন্তা ভাবনাগুলো নিয়ে। আচ্ছা আদু, বলো তো তোমাকে কয়েকটা কোয়েশ্চেন করছি, তুমি তার উত্তরগুলো দিতে পারবে তো? তোমাকে যদি কেউ এইভাবে গাল টিপে তাহলে সেটা কি? গুড টাচ। গুড টাচ। তোমাকে যদি এইভাবে কেউ টাচ করে তাহলে সেটা কি? গুড টাচ। গুড টাচ। গুড টাচ। তোমাকে যদি কেউ এইভাবে টাচ করে তাহলে? ব্যাড টাচ। ব্যাড টাচ। ব্যাড টাচ। আচ্ছা, তোমাকে যদি কেউ এইভাবে টাচ করে তাহলে সেটা কি? গুড টাচ। গুড টাচ। তোমাকে যদি কেউ এইভাবে টাচ করে তাহলে সেটা ব্যাড টাচ, তাই তো? তাহলে তুমি জানো গুড টাচ আর ব্যাড টাচ কি। আচ্ছা, তোমার সাথে যদি কেউ ওরকম ব্যাড টাচ করে তাহলে তুমি কি করবে? মাম করে ডাকবো। চিৎকার করে করে ডাকবে, তাই তো? আর যে টাচ করছে তাকে কি বলবে? আমার থেকে করে দাও, তুমি আমার থেকে সরে যাও, আর আমি তুমি তার থেকে সরে গিয়ে ছুটে পালাবে। হ্যাঁ,
কেমন আজকের ভিডিওটা এই পর্যন্তই যতটা পারো ভিডিওটা শেয়ার করে দিও যাতে যেসব ছোট ছোট বাচ্চাদের মা বাবারা আছে পেরিয়েন্টসরা আছে এই সম্বন্ধে ওয়াকিবল হতে পারে এখন প্রায় সমস্ত স্কুলই খুলে গেছে এবং ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করেছে এবং আমরা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিজেও বাচ্চাদের ইনক্লুড করছি তো সেখানে কিন্তু আমরা পেরেন্টসরা থাকি না শুধুমাত্র বাচ্চাদেরই আমাদের দিয়ে আসতে হয় তো এখন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সময় যেই সময়টা কিন্তু আমাদের বাচ্চাদের শেখানো উচিত যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও আজকের মতো এটুকুই ভালো থেকো সুস্থ থেকো পুচকুগুলোর জন্য অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।